উলামায়ে কেরামকে গালি দাও যত কিছুই করো না কেন মুসলমান, যত হুঙ্কার দেও নাই কেন মনে রাখিও উলামায়ে কেরাম কোনোদিন পিছপা হবে না। উলামায়ে কেরাম কারো শত্রু নয়, উলামায়ে কেরাম কারো শত্রু নয় কারো রাজনীতির মস্তক দখল করার জন্য। উলামায়ে কেরাম মাঠে নামে নাই, উলামায়ে কেরাম জাতিকে জাতিরদেরকে জাতির সামনে হকের আওয়াজকে উঁচু আওয়াজে পৌঁছে দেওয়ার জন্য উলামায়ে কেরাম মাঠে নেমেছে। এই জন্য মুসলমান ধর্মের চেয়ে দল বড় হতে পারে না, আপনি যে কোনো পার্টি করতে পারেন, ইসলাম আমাকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর রাসূলকে আমার আপনার দিলে প্রাণে বিশ্বাস করতে হবে, রাসূলকে অপমান করবে সহ্য করা হবে না, আল্লাহকে কটাক্ষ করবে সহ্য করা হবে না, উলামায়ে কেরামকে কটাক্ষ করে সহ্য করা হবে না। মনে রাখেন উলামায়ে কেরাম হলেন বদরের হাতিয়ারের একটা হাতিয়ার, যেই হাতিয়ারকে কোনোদিন নিবানো যাবে না আপনি মনে করতে পারেন। অস্ত্র বলে সবলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, নারায়ে তাকবীরের স্লোগান যখন শুরু হয়ে যাবে অস্ত্রগুলোকে মাটিতে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করতে হবে। এরা হলো এমন একটা হাতিয়ার উলামায়ে কেরাম বদরের হাতিয়ার, যেই হাতিয়ার একবার হাতে নিলে উলামায়ে কেরাম কোনোদিন মাঠ থেকে পিছপা হবে না, ঠিক না বেটি? এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে, দল করেন ভালো কথা, দলকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, দলকে কোনো বাধা নাই, কিন্তু যখন ইসলামকে কটাক্ষ করা হবে, ইসলামকে নিয়ে সমালোচনা করা হবে, উলামায়ে কেরামকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে কথা যখন বলবে, একজন হক মুসলমান হক্কানি আলেমের বিরুদ্ধে যখন এই সমস্ত কথা বলা হবে, প্রকৃতপক্ষে মুসলমান কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, ঠিক নেবে ঠিক? আমার শেষ কথা, মুসলমান বঙ্গবন্ধু যখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শ্রদ্ধা ভরে উলামায়ে কেরাম স্মরণ করে পৃথিবীতে, শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উলামায়ে কেরাম স্মরণ করবে, তিনি হলেন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ বাঙালি। কিন্তু মনে রাখতে হবে ইতিহাস যখন পড়ি তখন আপনারা শুনতে বা আমরা জানি, কারণ বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীন করেছিল একটা বা সন্দেহ ছিল, যার যা কিছু আছে হাতে নিয়ে মাঠে নেমে যাও, ঠিক নেবে ঠিক? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله امر شكل درود ابراهيم پري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দীন প্রেমিক নবী প্রেমিক আল্লাহওয়ালা সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও বোনেরা,
আমরা মালিকের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নাজুক হালতে দিনী পরিবেশে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য এখলাসের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়িদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবীন সাইয়িদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রহমতে আলম নবীউল আরব ওয়াল আজম শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার রহমতুল্লিল আলামিন আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়িদুল মখলুকাত জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাকের দরবারে আরো কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনে একটি মজলিসে এই শীতের রজনীতে দরজের সহিত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং তার উপর আমল করার তাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সেই জন্য আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আজকে জানার জন্য আয়োজন মরহুম আব্দুল হাশিম বুইয়া সাহেব ওনার ইসালে সওয়াবের জন্য আমরা সকলে একবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস তিনবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اغفر لي شكلي بوري اللهم اغفر لي حينا وميتنا اللهم اغفر لي حينا وميتنا الله رب العالمين গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি হয়েছে তার মৃত্যু অনিবার্য, ঠিক না ভাই? ঠিক। যার সৃষ্টি হয়েছে তার মৃত্যু অনিবার্য। আজকে ওনাকে উদ্দেশ্য করে আমরা আয়োজন করেছি। আসলে ওনার মতো আরও কত শ্রদ্ধেয় ব্যক্তি যে কবরে শুয়ে আছে, আমরা আমাদের চোখ দিয়ে যদি একবার তাকাই আমাদের কত মুরব্বী, কত যুবক, কত মা বোন যে এই কবরে শুয়ে আছে আমরা জানি, কিন্তু আজকে এদেরকে স্মরণ করতে পারি, চোখ দিয়ে পানি জড়াতে পারি, কবরে যে কি হালত তা আমরা অনুভবন করতে পারি পারি না? আমার আপনার মা বাবা, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার কন্যা সাড়ে তিন হাত গর্তের ভিতরে শুয়ে আছে, কিন্তু তাদের যে কি হালত আমার আপনার জানা নেই। কিন্তু আজকে যারা মা বাবাকে স্মরণ করে আয়োজন করেছে, এই জন্য আমরা ইসালের সোয়াবকে লক্ষ্য করে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়েছি, যাতে আল্লাহ তাআলা ওই ইসালের সোয়াবকে উসিলা করে ওই মরহুমকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃজন করেছেন,
এত সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেই কাঠামো দেখে বান্দা নিজের আকৃতির দিকে তাকায়, পৃথিবীর চাকচিক্যকে চোখের সামনে বাসিয়ে মাওলায়ে কারিমকে বলে যাই, তুমি কি একবার চিন্তা করো নাই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে জীবন ধারণ করার ক্ষমতা আমাকে আপনাকে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি পৃথিবীর বুকে গিয়ে কি করো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। এই জন্য 3.5 হাত গর্ত শুধু মরহুম আব্দুল হাসিম বুইয়া সাহেবের জন্য নয়, এদেশের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে যারা ক্ষমতার চেয়ারকে ক্ষমতার চেয়ারকে বক্ষে ধারণ করে ওই রাজ সিংহাসনে বসে বসে তোমরা শুধু ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্যে, ক্ষমতার মসনদে বসে উলামায়ে কেরামকে হেনস্থা করার জন্যে বসেছ, তোমাদেরও চিন্তা করা দরকার। ধর্মের চেয়ে দল বড় হতে পারে না ও মুসলমান, ধর্মের চেয়ে দল কোনোদিন বড় হতে পারে না। মৃত্যুর কথা যদি মনে রাখতে হয়, মৃত্যুর কথা যদি স্মরণ রাখতে হয়, ধর্মের চেয়ে দল কোনোদিন বড় হতে পারে না, ঠিক না বেটি? এই জন্য দিনে ইসলামকে নিজের পক্ষে ধারণ করতে হবে, এই কথা চিরতরে বিশ্বাস আখ্যায়িত করতে হবে। যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনেই কানে এলান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া হয়ে গেছে। এই জন্য মৃত্যুর এলানের পরে যখন নামাজ শুরু হয়ে যায়, একামত দেওয়া হয় না, একামত দেওয়া হয়ে গেছে। এই জন্য মুসলমান মৃত্যুর কথা স্মরণ করতে হবে, দুনিয়ার চাকচিক্যকে দেখে দুনিয়ার ক্ষমতা দেখে আল্লাহ বলা হলে চলবে না। কবরের পাশ দিয়ে যাবা, কবরের পাশ দিয়ে অতিক্রম করবা যুবক, আর হেডফোন দিয়ে গান শুনবা, আওয়াজ দিয়ে গান শুনবা, তোমার বাবা তোমার মা শুয়ে আছে, একবার কি চিন্তা করে দেখেছো মা কি অবস্থায় আছে, বাবা কি অবস্থায় আছে? যে বাবা হারা সে বুঝে বাবার যে কত দাম, যে মা হারা সে বুঝে মার কি দাম। একবার যখন ঘরে ঢুকা হবে, মার আওয়াজ যখন শুনতে পাওয়া যাবে না, তখন চোখের পানি ধরে রাখা যাবে না। যেই মা দূর থেকে চেয়ে থাকতো বাবা আসবে, সন্তান কুলি মনে আসবে বাড়িতে, রকমারি খাবার খাওয়াবে, কিন্তু এই কথাগুলো চিন্তা করে মা সন্তানের কথা মনে করত, এই সন্তান যখন বাড়িতে পা রাখবে মার আওয়াজ যখন শুনতে পাবে না, মার আওয়াজ যখন শুনতে পাবে না ছেলে, তখন সন্তানের ভিতরে একটা এমন জ্বালা যাতনা শুরু হয়ে যাবে যা বাসায় প্রকাশ করা সম্ভব হবে না। এই জন্য মুসলমান সময় থাকতেই সংশোধন হয়ে যেতে হবে। রক্তের গরম টাকার গরম বেশি দিন থাকে না, চোখ উল্টানো বেশি দিন থাকে না। টাকার গরমে আলেম ওলামাদেরকে কথা বলবা, মুরব্বীকে কথা বলবা, তুমি জবানকে হেফাজত করতে হবে। এই জন্য ভাই মরণের পারি আমাদেরকে দিতে হবে, এই জন্য জবানকে হেফাজত করতে হবে। জবানের হেফাজত যদি না করতে পারি, এই জবানের জন্য আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, كل نفس ذائقة الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুর সাজা সাধন করবে, কোনো রাজা বাদশা নয় এই পৃথিবীর বুকে থাকতে পারবে, কেউ পৃথিবীর বুকে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারিমা ফরমায়েছেন, ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের মিসদাক দুনিয়ার সমস্ত মুসলমান সহ কাফের বেঈমান মুশরিক যারা আছে সকলে এই আয়াতের মিসদাক। এই জন্য পৃথিবীতে কেউ থাকতে পারবে না, পৃথিবীতে যদি কেউ থাকতে পারতো তাহলে দুনিয়ার যত বড় বড় বাদশা আছে সকলেই পৃথিবীতে জীবিত থাকতে পারতো, ঠিক না বেটি? ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, তক্তে শাহীতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন,
ইব্রাহিম ইবনে আদহাম তক্তে শাহীতে বসে যখন রাষ্ট্র পরিচালনা করতেন, একদিন দেখে ঘরের ছাদে কে যেন আওয়াজ করছে, কটকট শব্দ হচ্ছে শোনা যায়। এবার ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, তুমি কে? এই গভীর রজনীতে আমার ছাদের উপরে তুমি কি করতেছো? এই ব্যক্তি বললেন, ভাই আমার উট হারিয়ে গিয়েছে, আমার উট আপনার চাঁদের উপর আমি তালাশ করছি। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, হ্যারে বেকফ, তোমার উট হারাইছে বা ছাগল হারাইছে, তুমি জঙ্গলে মরুভূমিতে তালাশ করতে থাকো, তুমি আমার ছাদের উপরে তুমি তোমার উট তালাশ করো, তোমার মতো বেকুফ এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এবার আগন্তুক ব্যক্তি যে উট তালাশ করতেছিল সে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি আমার উটকে না পাই ছাদের উপরে, মনে রাখিও তুমি ইব্রাহিম ইবনে আদহাম, রাজ পালঙ্কে শুয়ে শুয়ে তুমি আল্লাহকে পাইতে পারো না। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম যখন ওই ব্যক্তির কথা শুনলেন, মুসলমান ইব্রাহিম ইবনে আদহামের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাজ পালং ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। বহু বছর পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করতে লাগলেন, ইবাদত করতে করতে আল্লাহর উলি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়ে বললেন, জনসাধারণ, ইব্রাহিম ইবনে আদহাম আপনি জঙ্গলের মাঝে কি মজা পেয়েছেন, জঙ্গলে কি স্বাদ? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, এ জনগণ তোমরা শুনো, আমি ইব্রাহিম ইবনে আদহাম তাহি শাহী তক্তে বসে যেই শান্তি পেয়ে পায় নাই, আমি জঙ্গলে শুয়ে শুয়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার চেয়ে বেশি শান্তি আমি লাভ করেছি, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, যখন ক্ষমতার মস্তদে ছিলাম, মন রাষ্ট্র পরিচালনা করতাম, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, যখন এই জঙ্গলে চলে গেছি আল্লাহকে চিনতে শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একটা পরীক্ষা তোমরা দেখে নাও, আমি ইব্রাহিম ইবনে আদহাম, একটা সুই আমি নদীতে নিক্ষেপ করব, আর আমি মাছকে হুকুম করব, প্রত্যেকটা মাছ একটা করে স্বর্ণের সুই নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম শাহী তক্তে বসে আল্লাহর স্বাদ পায় নাই, ইবাদতের স্বাদ পায় নাই, জঙ্গলে গিয়ে ইব্রাহিম ইবনে আদহাম এত স্বাদ পেয়েছিলেন, আল্লাহর সাথে কালেকশন হয়ে গিয়েছে। কার সাথে? আল্লাহর সাথে কালেকশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট কালেকশন না, ডাইরেক্ট কালেকশন। ইব্রাহিম ইবনে আদহাম সুইকে নিক্ষেপ করেছে, সুই নিক্ষেপ করার পরে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, হে নদীর মাছেরা রে, তোমরা আমি ইব্রাহিম ইবনে আদহাম যেই সুই নিক্ষেপ করেছি, তোমরা আমার দরবারে নিয়ে আসো। ইব্রাহিম ইবনে আদহাম তৎক্ষণাৎ বলার পর পেরে সমুদ্রের মতো মাছ ছিল, সকল মাছে একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, না না, আমি স্বর্ণের সুই কামনা করি নাই, আমি স্বর্ণের সুই কামনা করি নাই, আমি কামনা করেছি, আমি ইব্রাহিম ইবনে আদহাম যেই সুই নিক্ষেপ করেছি, তোমরা সেই সুইটাকে আমার দরবারে হাজির করে দাও। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পরে একটা মাছ ইব্রাহিম ইবনে আদহাম যেই সুইটাকে নিক্ষেপ করেছিল, এই সুইটাকে এনে তার সামনে হাজির করে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে, মৌতের কথা স্মরণ করতে হবে, অনিবার্য মৃত্যু। মুসলমান, এই মৃত্যু থেকে পলায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। নাকি হবে? হবে না। যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে না পারি, তাহলে এই মৃত্যুকে ভুলে যে আল্লাহ বলা কেন হতে হয় আমরা? আর যে ব্যক্তি আল্লাহ বলা হয়ে যাবে, শুনে রাখতে হবে মুসলমান, আমার আপনার জন্মের পর থেকে আমাদের
মৃত্যুর প্রহর গুনতে শুরু করতে হবে, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম বিদ্বেষী কোনো কথা বলা যাবে না, উলামায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, কারণ উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের কি ওয়ারিস, ঠিক না ঠিক? এই জন্য কি করা যাবে না, উলামায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, উলামায়ে কেরাম জাতির সামনে হকের উচ্চারণ করে তোলে, ঠিক না ঠিক? যেই দিকে পড়লে হে মুসলমান, হয়তো আপনি আমার চাচা, হয়তো আপনি আমার দাদা, হয়তো আপনি আমার ভাই, আপনাকে আমাকে জানাইতে হবে যে এই পথটা হলো সঠিক পথ, এই পথে চললে আপনি হবেন জান্নাতি, আর এই পথে চললে হবেন আপনি জাহান্নামী, ঠিক না ঠিক? এর দায়িত্ব হলো কার, উলামায়ে কেরামের দায়িত্ব, কার, উলামায়ে কেরামের। এখন যদি উলামায়ে কেরাম এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, এখন যদি আপনারা এই কথাকে আবার ভিন্ন মাইন্ডে পরিচালনা করেন, এই দায়িত্বটা কেটে নিবে আপনারাই নিতে হবে, ঠিক না ঠিক? কারণ উলামায়ে কেরামের দায়িত্ব হকের আওয়াজগুলোকে মানুষের কানে কর্ণকুহরে উলামায়ে কেরাম এই হকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দান করেছেন, ঠিক নেবে ঠিক? উলামায়ে কেরামকে দান করেছেন হযরতে আইয়ুব পয়গম্বরকে। শয়তান চক্রান্ত করতে করতে চারটা চক্রান্ত করেছিল, কয়টা চক্রান্ত? চারটা চক্রান্ত করেছিল। প্রথম নম্বর চক্রান্ত করেছিল কি, হযরতে আইয়ুব পয়গম্বরকে প্রথম চক্রান্ত করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, ও রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দিন, আইয়ুব পয়গম্বরের সমস্ত ধন সম্পদ আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, তুমি তার সম্পদ ধ্বংস করে দাও। শয়তান তার সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছিল। এবার যখন আইয়ুব পয়গম্বরের কাছে শয়তান সংবাদ নিয়ে হাজির হয়ে গেল যে আপনার সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, আইয়ুব পয়গম্বর বললেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আইয়ুব পয়গম্বর প্রশংসা করলেন, আবার শয়তান হেরে গেলেন, আবার রব্বুল আলামিনের কাছে আবার গেলেন, ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দিন, তার সন্তান সন্ততিদেরকে আমি ধ্বংস করে দিব। রব্বুল আলামিন বললেন, যাও যাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম তার সন্তানদেরকে ধ্বংস করার জন্য। আবার শয়তান এসে তার সন্তানদেরকে ধ্বংস করে দিল। এবার ইব্রাহিম, এবার আইয়ুব পয়গম্বরের কাছে শয়তান গেল, গিয়ে বলল, এ আল্লাহর পয়গম্বর, আপনার সন্তানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শয়তান যখন এই কথা বলল, বাবার মনে, আইয়ুব পয়গম্বরের মনে একটু চিন্তা আসলো, আফসোস করলো। তখন শয়তান সুযোগ পেয়ে বসলো, আল্লাহর দরবারে হাজিরা দিতে শুরু করলো। এবার আইয়ুব পয়গম্বর ইস্তেগফার করতে লাগলেন, ইস্তেগফার করা মাত্রই ফেরেশতাগণ ইস্তেগফার কিনে আল্লাহর দরবারে পৌঁছে দিলেন। এবারও শয়তান ব্যর্থ হয়ে গেল। এবার চতুর্থ নম্বর হলো, এ আইয়ুব পয়গম্বর নিজের জানের উপরে শয়তান আক্রমণ করবে, কার উপরে, জানের উপরে। এবার শয়তান এই ক্ষমতাও পেয়েছে আল্লাহর কাছ থেকে। এবার ইব্রাহিম, আইয়ুব পয়গম্বর যখন সেজদা থেকে মাথা উঠাইলেন, একটি ফু দিলেন, ফু দেওয়ার পরেই তার সমস্ত শরীর রোগগ্রস্ত হয়ে গেল। এক বছর নয়, দুই বছর নয়, সাত বছর পর্যন্ত রোগগ্রস্ত ছিল, রোগী অবস্থায় ছিল। এরপরেও আইয়ুব পয়গম্বর দরজাহারা হয় নাই। মুসলমানে কথা বোঝাতে চেয়েছিলাম, উলামায়ে কেরামকে গালি দাও যত কিছুই করো না কেন মুসলমান, যত হুঙ্কার দেও নাই কেন, মনে রাখিও উলামায়ে কেরাম কোনোদিন পিস্পা হবে না। উলামায়ে কেরাম কারো শত্রু নয়, উলামায়ে কেরাম কারো শত্রু নয়, কারো রাজনীতির মস্তক দখল করার জন্য উলামায়ে কেরাম মাঠে নামে নাই। উলামায়ে কেরাম জাতিকে, জাতিদেরকে, জাতির সামনে হকের আওয়াজকে উঁচু আওয়াজে পৌঁছে দেওয়ার জন্য উলামায়ে কেরাম মাঠে নেমেছে। এই জন্য মুসলমান, ধর্মের চেয়ে দল বড় হতে পারে না, আপনি যে কোনো পার্টি করতে পারেন, ইসলাম আমাকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর রাসূলকে আমার আপনার দিলে প্রাণে বিশ্বাস করতে হবে। রাসূলকে অপমান করবে সহ্য করা হবে না, আল্লাহকে কটাক্ষ করবে সহ্য করা হবে না, উলামায়ে কেরামকে কটাক্ষ করে সহ্য করা হবে না। মনে রাখেন, উলামায়ে কেরাম হলেন বদরের হাতিয়ারের একটা হাতিয়ার, যেই হাতিয়ারকে কোনোদিন নিবানো যাবে না, আপনি মনে করতে পারেন। অস্ত্র বলে সবলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, নারায়ে তাকবীরের স্লোগান যখন শুরু হয়ে যাবে, অস্ত্রগুলোকে মাটিতে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করতে হবে। এরা হলো এমন একটা হাতিয়ার, উলামায়ে কেরাম বদরের হাতিয়ার, যেই হাতিয়ার একবার হাতে নিলে উলামায়ে কেরাম কোনোদিন মাঠ
থেকে পিছপা হবে না, ঠিক না বেটি? এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে, দল করেন ভালো কথা, দলকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, দলকে কোনো বাধা নাই। কিন্তু যখন ইসলামকে কটাক্ষ করা হবে, ইসলামকে নিয়ে সমালোচনা করা হবে, উলামায়ে কেরামকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, কথা যখন বলবে একজন হক মুসলমান হক্কানি আলেমের বিরুদ্ধে যখন এই সমস্ত কথা বলা হবে, প্রকৃতপক্ষে মুসলমান কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, ঠিক নেবে ঠিক? আমার শেষ কথা, মুসলমান বঙ্গবন্ধু যখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধা ভরে উলামায়ে কেরাম স্মরণ করে পৃথিবীতে শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উলামায়ে কেরাম স্মরণ করবে। তিনি হলেন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ বাঙালি। কিন্তু মনে রাখতে হবে, ইতিহাস যখন পড়ি তখন আপনারা শুনতে পারেন, আমরা জানি, কারণ বঙ্গবন্ধু যখন দেশকে স্বাধীন করেছিল একটা বা সন্দেহ ছিল, যার যা কিছু আছে হাতে নিয়ে মাঠে নেমে যাও, ঠিক নেবে ঠিক? এই ভাষণ দিয়েছিল, ঠিক নেবে ঠিক? ঠিক উলামায়ে কেরাম এমন একটা দিনের প্রহর গুনছে, যেদিন এই পৃথিবীর বুকে এমন একজন হক্কানি আলেম এমনই ডাক দিবেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে, তারই বুকের কণ্ঠের স্লোগানে স্লোগান মিলে এমনই আওয়াজ তুলবে যে যার যা কিছু আছে সকল তসবি তাহলিলকে মুখে হাতে নিয়ে, যাই নামাজকে হাতে নিয়ে মাঠে নেব, আর ইসলাম বিদ্বেষীকে সহ্য করা হবে না, হবে না, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আসলে দুঃখের সাথে সময়ও শেষ, হজরত এসে গেছেন মুরব্বী মানুষ, ওনাকে বসিয়ে রাখা কথা বলো বেয়াদবি। তারপর আমার শেষ কথা, যে আমরা যারা আছি উলামায়ে কেরামকে সম্মান করব, শ্রদ্ধা করব, উলামায়ে কেরাম কোনোদিন কাউকে আন্দোলনের মাধ্যমে রাজনীতির ক্ষমতার মস্তকে বসাতে চায় না। উলামায়ে কেরাম একটাই জাতিকে জানাতে চাই যে এই জিনিসটা হালাল আর এই জিনিসটা হলো হারাম, ঠিক না বে ঠিক? এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমার অনেকে আছি আমরা দলের অন্তর্ভুক্ত, ঠিক না বে ঠিক? প্রত্যেক বাড়ি বংশ গোষ্ঠী এক একটা দলের অনুসারী, কিন্তু যে যে দলের অনুসারী হোক না কেন, আমার আপনার ইসলামকে বদ্ধ পুরি করে ইমানকে অন্তর দিয়ে এখলাসের সহিত আমাদেরকে মানতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য এই দেশের জন্য দোয়া চাই উলামায়ে কেরামের কাছে। আমাদের দেশের অবস্থা খুবই নাজুক, ঠিক না বে ঠিক? আসলে আমাদের এই দেশের হাল অত্যন্ত নাজুক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দেশকে, আমাদের এই গ্রামকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও, ঠিক নেবে ঠিক? একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবারও আবদ্ধ করে দাও, একে অপরে সালাম মুসাফা করার সুযোগ তুমি আবার করে দাও, ঠিক নেবে ঠিক? এই জন্য আসলে মনে রাখবেন, যা কিছু হয়েছে আমরা যদি মীমাংসার পথে হাঁটি, আমি উদাত্ত আহ্বান সকল এলাকাবাসীকে জানাবো, আর কত এই পথে হাঁটবো, আসুন এখনই সময় আমরা একত্ববদ্ধ হয়, যা কিছু হয়েছে সবগুলো মুছে ফেলে একবারে যেইভাবে আমাদের সমাধা করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, সেভাবে আমরা সমাধা করে একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে, একে অপরকে ভাই হিসাবে মেনে নিয়ে, আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।